বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ বলেছেন ভাই ভাই এন্টারপ্রাইজ কর্পোরেশন পক্ষ থেকে। যখন যে গাড়িগুলো কালেকশন আসে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে চলে আসে গাড়িগুলো দেখানোর জন্য। ভিউয়ার্স, কী কী গাড়ি কালেকশন আছে আমাদের শোরুমে? আজকে ছোট বড় মিলে অনেক গাড়ি কালেকশন আছে, দেখাবো আজকে সংক্ষেপে কিছু কিছু গাড়ি আপনাদেরকে। প্রোবক্স আছে আমাদের কাছে, পাঁচের দুটি গাড়ি আছে, পাঁচের মডেল। একটি হচ্ছে, এটি হচ্ছে 29 সিরিয়ালের ডিএক্স 1000 পাওয়ার সেন্টার লক সাদা কালার। আরটি আছে, ওটি পাঁচের মডেল, 31 সিরিয়াল সাদা কালার, জিএল টু ডোর পাওয়ার। এলিয়ন আছে নিউ শেভের, যেমন আপনি আছে এদের 10-এর মডেলের দুটি গাড়ি আছে, একটি 7-এর মডেল, একটা 10-এর মডেল। যেটি 7-এর মডেল এটি হচ্ছে আপনার 10-এর রেজিস্ট্রেশন, এবং যেটি 10-এর মডেল সেটি হচ্ছে চতুর্থ পূর্ণতে রেজিস্ট্রেশন, 39 সিরিয়াল। এবং যেটি 14-এর মডেল, 10-এর মডেল এটি হচ্ছে 24 স্টার্ট, আর 7-এর মডেলটি হচ্ছে 25 স্টার্ট। দুটি গাড়ি কিন্তু সিএনজি এবং হচ্ছে অকটেন দুটি কমপ্লিট আছে, এবং পাল কালারের। এবং আপনার যেটি 7-এর মডেল এটি ফেসলিফ করা আছে, 10-এর শেপ করা আছে, 10-12 যে শেপটি আসে ওই শেপটি করা আছে। এবং আপনার এক্সপিলার আছে 2004-এর, আপনার হচ্ছে 25 সিরিয়ালের, আপনার 9-এর রেজিস্ট্রেশন, সিলভার, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র। ফান কার্গো আছে টয়েটা ব্র্যান্ডের, এবং টয়েটা আইএসটি আছে 1500 সিসি, 1300 সিসি। 1500 সিসিটি হচ্ছে 2004-এর মডেল, এবং আপনার রেজিস্ট্রেশনটি হয়েছে 2008-এ, এটি হচ্ছে আপনার 23 সিরিয়ালে। এবং আপনার হচ্ছে আরটি আইএসটি আছে 1300 সিসি, তেলের গাড়ি, ফান কার্গোটি তেলের গাড়ি। এবং হচ্ছে নোয়া টাউন এক্স আছে 10-এর মডেল তেলের গাড়ি, 1500 সিসি, 7 সিট। এবং আপনার এসকোলা আছে 2005-এর, 31-এর সেল হয়ে গেছে গতকালকে আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে রিকটেস আছে 2009-এর মডেল, 2011-এর রেজিস্ট্রেশন, স্টার্টের ফলিন আছে 93 মডেল, 97-এর রেজিস্ট্রেশন। এবং এক্সিও আমাদের কাছে আছে তিনটি গাড়ি, একটি 9, আরটি 9, আরটি 12 নিউ শেপ। এবং 12-এর দুটি গাড়ি আছে, একটি ব্ল্যাক কালার, একটি হচ্ছে আপনার সাদা কালার। ব্ল্যাকটি হচ্ছে আইডেল স্টপ এবং হচ্ছে জি অ্যাডিশন, এবং আপনার সাদাটি হচ্ছে 12 মডেলের, 18-এর রেজিস্ট্রেশন। এটি হচ্ছে আপনার এক্স লিমিটেড, এটি কিন্তু লিমিটেড ভার্সন, এটি এক্স প্যাকেজের গাড়ি। এটি হচ্ছে সাদা, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র। এরপরে আপনাদের জন্য আরও কালেকশন আছে, প্রিমিয়াম 2007-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, ভিতরে বেজ ইন্টেরিয়র। এরপরে আছে আমার ডান পাশে নোয়া এস এস স্মার্ট, টু ডোর পাওয়ার, পাল কালার, এলপিজি করা আছে, 100 সিলিন্ডার। এবং আপনার গাড়ি অরিজিনাল কালার আছে, কোনো টাচ আপ করা হয়নি, গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন আছে, এক্স নোহা। এরপর হচ্ছে 5-5 সিটি, 2011, 2016 রেজিস্ট্রেশন, 7 সিট, তেলের গাড়ি। এটি কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে, রেড ওয়েন কালারের এডিশনাল ভার্সন, গাড়িটি কিন্তু রেডি আছে। ফোর্ড ফিয়েস্টা আছে আমাদের কালেকশনে, আলহামদুলিল্লাহ আমাদের কালেকশনে আরেকটি শোরুমে গাড়ি প্রচুর ভরা আছে, ডাবল কেবিন পিক আপ নিসান নাভারা আছে 2010-এর গাড়ি। এবং আপনার ওইখানে আছে হন্ডা সিভিক্স, এবং আছে আপনাদের আমাদের কালেকশনে 2002-এর এক্স নোহা ব্ল্যাক কালার। এবং আছে কেয়ারফুলি 2007-এর, 13 রেজিস্ট্রেশন, 5-ডোর জিএল। অতএব অনেক গাড়ি কালেকশন আছে ভিউয়ার্স। আজকে যেটি যেন রিভিউতে চলে এসেছি সেটি হচ্ছে আমাদের একটি না দুটি, একই মডেলের একই রেজিস্ট্রেশন, একই মডেলের একই রেজিস্ট্রেশন দুটি গাড়ি আমাদের কালেকশনে আছে, এক্সিও ওল্ড শেপ। অতএব 9-এর মডেলের চতুর্থ রেজিস্ট্রেশন, 37 সিরিয়াল। আমার ডান পাশেরটি হচ্ছে লিমিটেড ভার্সন, বাম পাশেটি হচ্ছে এক্স ভার্সন। দুটি গাড়ি রেডি, কী অবস্থায় আছে কালেকশনের সংক্ষেপে আপনাদেরকে ভিডিওটি দেখাবি, আর কী কন্ডিশন আছে। আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, এবং আপনার কোনো ভাঙা নেই। 37 সিরিয়ালের ডিজিটাল পে, ঢাকা মেট্রো ঘ, এক্সিও অক্ষরগুলো ভালো আছে, টয়োটা ব্র্যান্ডের লোগোটি ফ্রেশ। এবং সামনে পিছে স্টিল বাম্পারটি কিন্তু লাগানো আছে, ডিভিডি ব্যাক ক্যামেরা উকে আছে, আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থাকে এটি ব্যাক সাইডটি দেখানো হয়েছে। পিছনের গ্লাসটি কিন্তু আপনার অরিজিনাল যে গ্লাসটি, সেই স্টিকারটি আছে, জাপান থেকে এসছে, যে ড্রেন বিট দুটি ভালো আছে। এবং আপনার রিংস টায়ার, আলহামদুলিল্লাহ এলো রিংস টায়ারগুলো 8 থেকে 1 বছর রাফিস করতে পারে, যদি টেম্পা না চলে যায়। নিকেলের আপনার কেচিংগুলো লাগানো আছে আপনার হচ্ছে হ্যান্ডেল, এবং যেহেতু এটা আপনার লিমিটেড ভার্সন, যার কারণে আপনি কিন্তু এখানে হ্যান্ডেলে কিন্তু গ্লাসের বিটগুলোতে নিকেল এসছে। এবং আপনার রেনশেডগুলো ভালো আছে, ভাঙা নেই, লুকিং গ্লাসগুলো ওয়াল অপশন অটো গাড়িটি। এবং অ্যান্টিকটার লাইট ডান পাশে, মার্গারের ছোট্ট যে নিকেল কেচিনটি ডেকোরেশন করা আছে ডান পাশে। আপনার হচ্ছে সামনের টায়ার রিমস, এবং হচ্ছে আপনার ডাস্ট ম্যাট কমপ্লিট আছে। সামনে হেডলাইটগুলো দেখাচ্ছি কী অবস্থায় আছে, আলহামদুলিল্লাহ দুটি হেডলাইট কিন্তু ফ্রেশ আছে, প্রজেকশন হেডলাইট, ফগলাইটগুলো লাগানো আছে, কেচিং লাগানো আছে। এবং আপনার ব্ল্যাক কালারের সামনে স্টিল বাম্পারটি সিঙ্গেল, পিছনে একটি ডাবল বাম্পার লাগানো আছে, এবং দুটি স্টিল এই ডিজিটাল প্লেট দেখানো হয়েছে আপনার 37 সিরিয়ালের
সামনের গ্রিলটি কিন্তু ফ্রেশ অবস্থা আছে আলহামদুলিল্লাহ আপনাদের দেখাচ্ছি, এবং দুটি হেডলাইট কি অবস্থা আছে তাও আপনাদেরকে দেখালাম সামনের, এবং হচ্ছে আপনার গ্লাস থেকে শুরু করে ওয়াইপার জালি, ওয়াইপার ব্লেড, ওয়াইপার নব সচল অবস্থা আছে আলহামদুলিল্লাহ সামনের, এবং বাম পাশে ইন্ডিকেটর লাইট, এবং হচ্ছে টায়ার রিমস একই ডিজাইন যা আছে আপনাদেরকে দেখাচ্ছি সংক্ষেপে, এবং রেনশেডগুলো যে ফ্রেশ আছে সেটিও দেখাচ্ছি বাম পাশের, গ্লাসের বিটগুলো যে নিকেলের সেটি আপনি বাম পাশে দেখাচ্ছে, হ্যান্ডেল ক্যাচিংগুলো যে নিকেল লাগানো আছে দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ, গাড়িতে কোনো একটু অ্যাচড নেই, একদম ফ্রেশ কন্ডিশন আছে, রিমস টায়ার পিছনের ওকে আছে, এবং আপনার অকটেন ট্যাঙ্কটি কিন্তু বাম পাশে দেওয়া আছে, এটি দেওয়া থাকে বাম পাশে দেখানো হয়েছে। গাড়িটির ভিতর কী অবস্থা আছে দেখাবো, সামনে ভিতর থেকে কী কন্ডিশন আছে গাড়িটি চলুন আপনার দেখাবো চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং বাইরে হচ্ছে আপনার সিলভার কালার, এখানে কিন্তু টিয়ার ব্যাগ আছে, স্টারিংয়ে টিয়ার ব্যাগ আছে, এবং লিমিটেড বাসন যে আপনার দেখাচ্ছি, এবং আপনার হচ্ছে হ্যান্ডব্রেক থেকে শুরু করে কাপড়ার সহ সম্পূর্ণ ওকে আছে, ফ্লোর কার্পেটিং করা আছে, এবং আপনার ডান পাশের বাম পাশের মার্সাস বাম পাশের যে ড্রাইভিং সিটের পাশের যে সিটের এখানে আপনার ডোর প্যাকটিও দেখাচ্ছে কী অবস্থায় আছেন, এবং আপনার বাম পাশের পিছনে ডোরটিও দেখাচ্ছি, এবং আছে সিট কাভারগুলো লাগানো আছে সিট টু সিট ফ্রি, সেগুলো দেখাচ্ছি আপনাদের হ্যান্ডেজ থেকে শুরু করে একেবারে কিন্তু ফ্রেশ অবস্থা আছে ইনশাআল্লাহ, দেখানো হয়েছে আপনার ভিতরটি সংক্ষেপে কী অবস্থায় আছে ইনশাআল্লাহ, দেখাবো আপনাদেরকে ব্যাকডোলার ভিতরটি, যেহেতু এটি সিএনজি করা আছে এটিও দেখাচ্ছে আপনাদেরকে, সিং সিলিন্ডারটি 60 সিলিন্ডার, এবং সাইডটিও দেখাচ্ছে আপনাদেরকে কী অবস্থায় আছে, এবং ফ্লোরটিও দেখাবো আপনাদেরকে দুই সাইডের ফ্রেশ আছে ইনশাআল্লাহ, এবং ব্যাকডোলার উপর সাইডটি আপনাদের দেখাচ্ছি, এবং ব্যাক গ্যালার ভিতর থেকে শুরু করে দেখানো হয়েছে ডান পাশটি পেছনে সাইডটি আবার একটু দেখা সিলিংটা দেখাচ্ছে আপনাদেরকে, এবং আপনার ডোরটি দেখাচ্ছে ডান পাশের পিছনের সামনের অংশটি আবার একটু দেখা আপনার স্টেরিং থেকে শুরু করে কাফোল্ডার থেকে শুরু করে আপনার সফটওয়্যার সিসি অপটিক্যাল মিটার, এবং হচ্ছে আপনার ড্যাশবোর্ডটি দেখানো হচ্ছে, ড্যাশবোর্ডটি অরিজিনাল আছে, এবং হচ্ছে সিভিডি গিয়ার এছে স্টারিং, এখানে কিন্তু ইয়ার ব্যাগ আছে দুটি ইয়ার ব্যাগ, এবং আপনার এখানে কিন্তু সিএনজি সুইচ, এবং হচ্ছে মিররের আপনার হচ্ছে সুইচগুলো এখানে আছে, মাস্টার সুইচটা দেখাচ্ছে কী অবস্থা আছে আলহামদুলিল্লাহ, ভিতরটি দেখানো হচ্ছে কী অবস্থা আছে ইনশাআল্লাহ, দেখাবো আপনাদেরকে ইঞ্জিন রুমটি, সিভিডি গিয়ার আছে, এবং আপনার ব্যাটারিটি আপনার পানিজার পিকটি, এবং ইঞ্জিন রুমটি যে রং করা হয়নি সেটি আপনাদেরকে দেখাচ্ছি, মার্সেলটির কী অবস্থা আছে, আলহামদুলিল্লাহ দেখানো হয়েছে গাড়িটি কী কন্ডিশন আছে বাইরে থেকে শুরু করে ইন্টেরিয়র, এবং হচ্ছে ইঞ্জিন রো আছে কমপ্লিটলি দেখানো, মডেল 1437 সিরিয়াল অক্টেন শ্রেণী দুটো ওকে আছে, লিমিটেড ভার্সন, পজিশন হেডলাইট, স্টিল বাম্পার সামনে নিচে লাগানো আছে, কান্ট্রি আছে গাড়িতে, এটি কিন্তু এসে হ্যান্ড প্রাইজ ডেলিভারি নিতে পারবেন, এটি আস্কিং প্রাইজ আছে ভিউয়ার্স 1395, আপনারা আসলে অবশ্যই প্রাইসটি সামান্য কমাতে ইনশাআল্লাহ। এরপর দেখাবো আপনাদেরকে ডান পাশের তেলের গাড়িটি, এটা হচ্ছে 2009 মডেল, আপনার 37 সিরিয়ালের ভিতরে ড্যাশবোর্ড এবং গিয়ার সম্পূর্ণ অরিজিনাল যা কিছু আছে গাড়ির সাথে, সামনে এলে থেকে শুরু করবো গাড়িটা কী অবস্থা আছে, খুবই ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ, এবং আপনার ফগ লাইট কেচিং নিকেলে লাগানো আছে, দুটি ফগ লাইট কিন্তু ওকে আছে, এবং আপনার হচ্ছে গ্রিলটি ফ্রেশ অবস্থায় আছে, ডিজিটাল প্লেট সামনে পিছনে 37 সিরিয়ালের গাড়িটি আপনার নাম্বার প্লেটটি ডিজিটাল প্লেট মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশনটি করা হয়েছে, এবং দুটি হেডলাইট দেখাচ্ছে আপনাদের কী অবস্থায় আছে, এবং ফগ লাইটগুলো কেচিং সহ লাগানো আছে, স্টিল বাম্পারটি কিন্তু লাগানো নেই, সিট কভার লাগানো নেই, এবং ফ্লোর কভারিং করা নেই, সেটি আপনাদের দেখাবো বিস্তারিত, সামনের ওয়াইপার ব্লেড থেকে শুরু করে ওয়াইপার জালি পর্যন্ত একবার সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি, এবং আপনি হচ্ছে মাডগার্ডের ইন্ডিকেটর লাইটটি ফ্রেশ অবস্থায় আছে, রিমস এবং টায়ার রিমসগুলো কিন্তু খুবই লাক্সারিয়াস রিমসগুলো লাগানো আছে আপনার একই ডিজাইনের, এবং টায়ারগুলো যে অবস্থা আছে মিনিমাম আপনি দেড় থেকে দুই বছর রাফ ইউজ করতে পারবেন, যদি ট্যাম্পার না চলে যায় সেক্ষেত্রে, রেনশেডগুলো কিন্তু টয়টা ব্র্যান্ডের ওরিজিনাল রেনশেডগুলো আছে গাড়ির সাথে, এবং নিকেলের বিটগুলো ডেকোরেশনে কিন্তু লাগানো আছে, হ্যান্ডেল ক্যাচিংগুলো কিন্তু আপনার দুটি লাগানো আছে, এবং লুকিং গ্লাস কিন্তু অল অপশন অটো গাড়িটি, এবং রেন বিটের সাথে সেটি কিন্তু ফ্রেশ অবস্থায় আছে, এবং আপনার হচ্ছে প্রত্যেকটি গ্লাস দেখাচ্ছে টয়টা ব্র্যান্ডের, এবং এখানে কিন্তু স্টিকারটি আছে কত সালে গাড়িটি এসছে সেই স্টিকারটা পর্যন্ত এখানে দেওয়া আছে,
অকটেন টেন্ডে কিন্তু বাম পাশে দেওয়া আছে এবং রিম স্টার আলহামদুলিল্লাহ কি অবস্থা দেখাচ্ছে একই ডিজাইনের। দেখাবো ব্যাক সাইডটি, যেহেতু সামনের বাম পাশটি দেখানো হয়েছে, দুটো দেখাচ্ছি আপনাদেরকে, ফ্রেশ অবস্থা আছে আলহামদুলিল্লাহ। ব্যাকলাইটটি কোনো ভাঙা নেই, কোনো ফাটা নেই, এবং এক্সিও যে লেখাগুলো ফ্রেশ, এবং টয়োটা লোগোটিও ফ্রেশ আছে এক্স গ্রেডের, যেহেতু এটি এক্স গ্রেডের গাড়ি সেক্ষেত্রে কিন্তু এক্সিও এক্স। এবং আপনার হাতে যদি বলি 37 সালের 2টি ডিজিটাল প্লেট এবং স্টিল বাম্পারটি কিন্তু লাগানো নেই এবং ফ্রেশ অবস্থা আছে বডিটি, সেটি দেখাচ্ছি। পিছনে গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটি গ্লাস বলেছি আপনাদেরকে, অরিজিনাল গ্লাসগুলো আছে আলহামদুলিল্লাহ। এবং আপনার রিমস টায়ার এবং ডাস্ট ম্যাট লাগানো আছে, রিমসগুলো দেখাচ্ছি ডান পাশের পিছনের, এবং আপনার গ্লাসের নিকেল কেচিংগুলো সামনে দুই দরজা, এবং হচ্ছে আপনার কেচিংগুলো, হ্যান্ডেল কেচিংগুলো দেখাচ্ছি আপনাদেরকে, এবং আপনার হচ্ছে রেনশিটগুলো দেখাচ্ছি, টয়োটা ব্র্যান্ডের রেনশিটগুলো আছে। ডান পাশে ড্রেন বিট এবং লুকিং গ্লাস আলহামদুলিল্লাহ, মাড গার্ডার ইন্ডিকেটর লাইট, এবং হচ্ছে রিমস টায়ার দেখানো হলো। ওভারঅল গাড়িটি বাইরের সাইডটি কী অবস্থা আছে বিয়ার্স দেখাবো, সংক্ষেপে ভিতরটি কী অবস্থা আছে শুনুন। আপনারা একটু ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন গাড়িটি কী কোয়ালিটি আছে, কী কন্ডিশনে আছে। এই জন্য ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আলহামদুলিল্লাহ ডিভিডি এবং ব্যাক ক্যামেরা লাগানো আছে, কাপ হোল্ডারটি এখানে আছে আলহামদুলিল্লাহ, কাপ হোল্ডারের জায়গাটি দেখাচ্ছে আপনাদেরকে। এবং এখানে কিন্তু একটি বক্স আছে, আরেকটি বক্স আছে আপনার হচ্ছে এখানে, দুটি বক্স আছে, এবং আপনার হচ্ছে আরেকটি জিনিস দেখা আপনাদেরকে, এখানে কিন্তু একটি এয়ার ব্যাগ আছে, একটি এয়ার ব্যাগ বাম পাশে আছে, অরিজিনাল ড্যাশবোর্ডটি আছে গাড়ির সাথে যেটি এসছে, এবং আপনার রিটেলের গাড়ি, এটা হচ্ছে আপনার ওয়াইফাই যে এখানে লুকিং গ্লাস সুইচটি সচল অবস্থায় আছে। এবং আপনার হচ্ছে উডেনটি কিন্তু খুব সুন্দর একটি উডেন আছে গাড়িতে, ভিতরে বেজ ইন্টেরিয়র, এবং আপনার ফ্লোর কার্ড ফিটিংটি করা নেই, সিট কাভারগুলো কিন্তু লাগানো নেই। এটি কিন্তু গাড়ির যে সিটটি এসছে জাপান থেকে ভেলভেট কাপড়ের, সেটি কিন্তু আপনার অবশ্য ফিটিং অবস্থায় আছে, গাড়ির সাথে লাগানো হয়নি। যিনি ইউজ করেছেন উনি কিন্তু ওনারা এভাবে ইউজ করেছেন, অতএব ওনারা জানেন যে একটি সিট কাভার ছাড়া একটি ফ্লোর কাভারিং ছাড়া একটি গাড়ি কিন্তু কতটুকু ইউজ হয়, এবং যেহেতু তেলের গাড়ি আছে। সিলিংটি দেখেন কী অবস্থা আপনাদেরকে দেখাচ্ছে, খুবই সুন্দর গাড়িটি ভিতরে বাইরে, নো এক্সিডেন্টস কি একেবারে ফ্রেশ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। আপনারা এসে দেখে ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে গাড়ি নিতে পারবেন। দেখানো হচ্ছে আপনার ভিতরের সাইডও দেখানো হয়েছে, এবং আপনার কী কন্ডিশন আছে দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে। ভিতরের সাইডটি দেখাবো, ব্যাকডালার ভিতরেরটি কী অবস্থা আছে, সুন্দর, অনেক সুন্দর একটি কন্ডিশন আছে ভিতরটি ভিউয়ার্স আপনাদের দেখাচ্ছি। এবং আপনাদের দেখাবো ব্যাকডালার ভিতরে স্পেয়ার টায়ারের জায়গাটি কী অবস্থায় আছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু সিএনজি করা হয়নি, প্রচুর স্পেস, চাইলে আপনারা এলপিজি করতে পারেন, এখানে স্পেয়ার ট্যাঙ্কির এখানে। এবং আপনারা যেহেতু তেলে চালালে অনেকে তেলে পছন্দ করে, তাদেরকে বলবো আপনারা তেলে চালাতে পারেন, গাড়িটি অনেক মাইলেজ দেয়। দুটি সাইডে দেখাচ্ছি আপনাদেরকে, ব্যাকগ্রাউন্ড উপর সাইডটা দেখাচ্ছি কি কন্ডিশন আছে, ব্যাকগ্রাউন্ডের ভিতরটি দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে। দেখাবো ডান পাশের, বাম পাশের ভিতরের সাইডটি, এরপর দেখাবো আপনাদেরকে বাম পাশের সামনের ডোরটি, এবং হচ্ছে ড্যাশবোর্ডটিও দেখাচ্ছে আপনাদেরকে কী অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ দেখানো হয়েছে আপনাদেরকে ভিতরটি কী অবস্থা আছে, এসি পারফরমেন্স খুবই ভালো ইনশাআল্লাহ। এবং দেখাবো আপনাদেরকে ইঞ্জিন রুমটি কী অবস্থায় আছে, একেবারে কিন্তু ফ্রেশ অবস্থায় আছে, ওয়াইফাই পানি চলছে এখানে, এটি কিন্তু হচ্ছে আপনার রেডিয়েটার ফ্যাংট, এবার হচ্ছে এখানে হয়েছে, এবং আপনার হচ্ছে স্পেয়ার ট্যাঙ্কটি কিন্তু হলো এটা, আর হচ্ছে এখানে হচ্ছে যেটা আপনার ওয়াইপারের ট্যাঙ্কটি হচ্ছে ভিতরে, এটা মুখ এখান থেকে পায়ে আপনার ঢালবেন। এবং হচ্ছে ইঞ্জিন রুমের ভিতর সেটটি দেখাচ্ছে আপনাদেরকে কী অবস্থা আছে আলহামদুলিল্লাহ, অরিজিনাল কালারটি আছে যে দেখাচ্ছি, এবং মার্সেলটিও দেখাচ্ছি যে অরিজিনাল অবস্থা যা আছে কালার করা হয়নি। এটা কিন্তু সিবিডি গিয়ার 15 সিসি, এবং হচ্ছে ফ্রেশ অবস্থা আছে আলহামদুলিল্লাহ। এবং বর্ডের উপরে সেট আপনাদেরকে একটু সম্পর্কে দেখাচ্ছে কী অবস্থা আছে, আলহামদুলিল্লাহ গাড়ি দেখানো হয়েছে, নোয়ের মডেল 1400 রেজিস্ট্রেশন, 37 সিলিন্ডার তেলের গাড়ি,
ভিতরে বেজিং কিউর, ভিতরে খুবই ফ্রেশ অবস্থা আছে, বাইরে খুবই ফ্রেশ অবস্থা আছে, কোনো প্রকার কোনো সৃষ্টি নেই, খুবই ফ্রেশ অবস্থা আছে গাড়িটি। এটি আস্কিং প্রায় 13.95, 13.95 আস্কিং প্রাইস। আপনারা আসলে সামান আপনাদের জন্য কমানো যাবে। দুটি গাড়ি অ্যাক্সিও এক্স, এটা হচ্ছে এক্স লিমিটেড, এটা হচ্ছে এক্স গ্রেডের নয়ের মডেল। আপনারা হচ্ছে 37 ওয়েরি কালেকশনে আছে দুটি গাড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য এসে হ্যাড ক্যাশ আপনারা ডেলিভারি দিতে পারবেন, ইনশাআল্লাহ নিতে পারবেন। আমাদের কালেকশনে অনেক গাড়ি কালেকশনে থাকে, আপনারা আমাদের ভিডিওগুলো সবসময় আপনারা দেখে থাকেন কী গাড়ি কালেকশনে থাকে। আপনাদেরকে অনেক অনেক দোয়া করি, অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমাদের ভাই বেন্ড্রাইভার কালেকশনের গাড়িগুলো ক্রয় করে আমাদের উপকৃত করেন, এবং আমাদের ফ্যামিলিগত সবাইকে আপনারা আপনাদের দ্বারা আল্লাহ তাআলা চালিয়ে রাখেন। এই জন্য আপনাদেরকে দোয়া করি সবসময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দোয়া করি সবসময় আমাদের জন্য, আপনারা দোয়া করবেন যাতে আপনাদের কাজগুলো আমরা সুন্দর মতো ভালো মতো পরিচালনা করে আমি আপনার একটা টিপটপ একটা গাড়ি কালেকশন আপনাদের দিতে পারি। সেজন্য আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সুন্দর লোকেশনটি হচ্ছে বাড়িধারা ব্লক যে রোড 6 নতুন বাজার ঢাকা পাশে, এখানে শুটিং অবস্থিত। শুক্রবার শনিবার ফ্রাইডে কোনো বন্ধ থাকে না, সবসময় আমাদের শুটিং ওপেন থাকে। এবং আপনারা হচ্ছে যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে 07924 0704040566। দুটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার আছে, এবং অ্যাড্রেস এবং হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবং সকাল নটায় রাত 10টা পর্যন্ত শোরুমটি ওপেন থাকে, আপনাদেরকে বলেছি। আমাদের শোরুমে কিন্তু কোনো প্রকার ব্যাগ নেওয়ার ব্যবস্থা নেই, সিএনজি এবং এলপিজি দুটি কনভেনশনের নতুন আপনাদের জন্য ব্যবস্থা করেছি গাড়ির জন্য। আপনারা এসে গাড়ি ক্রয় করেন বা না করেন, আপনার সিএনজি এবং আপনার এলপিজি কনভেনশন করতে পারবেন আমাদের কাছে ইনশাআল্লাহ, গ্যারান্টি সহকারে। এবং আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই আপনারা আমাদের শোরুমে এসে থাকেন। বাই ভেন্ডার বাই সেলার পক্ষ থেকে আমি মমতাকে বলছেন প্রতিষ্ঠাতা, সবসময় আমরা ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের কাছে। এবং ভিডিওতে আমাদের প্রথম দেখলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিওতে শেয়ার করে রাখেন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখেন। যখন যে ভিডিওগুলো ছেড়ে যাবে আপনাদের কাছে পৌঁছে যাবে নতুন নতুন ভিডিও, নতুন নতুন গাড়িগুলো, যে গাড়িটি আপনি ক্রয় করতে চান আপনার পছন্দের গাড়িটি ইনশাআল্লাহ। সামনে মাহে রমজান আসতেছে, আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আগে আগে আমরা এই মাহে রমজানের জন্য তৈরি হইতে, এবং হচ্ছে সব কিছু রেডি হয়ে আমরা আগে থাকতে তৈরি নিব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই ভাই ভেন্টারবাইস পক্ষ থেকে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।